5ই ডিসেম্বর আমরা খবর দেখিয়েছিলাম যে দমকলে বদ্ধ ঘরের ভেতরে মৃত্যু হয়েছিল এক বৃদ্ধার। আজ ফরেন্সিক টিম এসেছে সেই ঘটনার তদন্ত করতে। কথা বলবো এই মুহূর্তে ফোনে রয়েছে, দমকল থেকে রয়েছে আমাদের প্রতিনিধি রাকিবুল ইসলাম বাবু। রাকিবুল, কি হয়েছে বিস্তারিত জানো। দেখো দত্ত, 5ই ডিসেম্বর অর্থাৎ 5ই ডিসেম্বর গভীর রাতে এক মহিলার কিন্তু মৃত্যু হয় দমকলের পুরনো বিডমোর মহেশপাড়া এলাকায়। সেখানে কিন্তু মৃত্যু হয় ওই মহিলার বন্ধ ঘরে, অর্থাৎ তালা লাগানো, সেই ঘরে কিন্তু তালা লাগানো থাকে, যার ফলে কিন্তু রহস্যজনক মৃত্যু বলে অনেকের অনুমান করে। এবং সেই ঘটনায় কিন্তু তার পরের দিন অর্থাৎ 6ই ডিসেম্বর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালে ঘটনাস্থলে আসে পুলিশ, এবং পুলিশ মৃতদেহকে উদ্ধার করে কিন্তু তদন্তের স্বার্থে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয়। তারপরেই কিন্তু পুলিশের যে কড়া তদন্ত এবং নজরদারি টহলদারি সেগুলা কিন্তু আজ পর্যন্ত ছিল। ফের আজ ফরেন্সিক যে দল, সেই দল কিন্তু একটা এসে এবং কিছু বাড়ির জিনিসপত্র এবং সেই ঘরের জিনিসপত্র কিন্তু কিছু উদ্ধার করেছে এবং তারা নিয়ে গেছে, এমনটাই কিন্তু জানা গিয়েছে পরিবার সূত্রে। আর এলাকার মানুষজন কি বলছে যে ফরেন্সিক তদন্ত হচ্ছে, এই বিষয় নিয়ে এলাকার মানুষজনের কি বক্তব্য? দেখো দাদা, প্রথমে বলবো যে পুলিশ প্রশাসনের যে ভূমিকা, এই যে তদন্ত করছে পুলিশ একটা বৃদ্ধ মহিলার, প্রতিদিন জিজ্ঞাসাবাদ থেকে শুরু করে পুলিশের নজরদারি, এই জিনিসটাকে কিন্তু এলাকার মানুষ কিন্তু অনেকটা ভালোভাবে নিচ্ছে এবং এইরকম তদন্ত পুলিশ করছে, তার জন্য পুলিশকে সব রকম সহযোগিতা, পাশে প্রতিবেশী থেকে শুরু করে পরিবারের বেশ কয়েকজন লোক কিন্তু সহযোগিতা করছে, এমনটাই কিন্তু জানা গিয়েছে। ধন্যবাদ, ধন্যবাদ রাকিবুল। আমার মা মারা গেছে, কে মেলে ফেলেছে, তার জন্য কিভাবে মারা গেছে, কিভাবে মারা গেছে, তো আগুন ধরে মারা গেছে। ঠিক আছে, আমরা চাই যে আমার মাকে যারা মেরেছে তাদেরকে উচিত শিক্ষা দেওয়া হোক। কতদিন আগে মারা গিয়েছে? আজ 7 দিন, 7 দিন হলো বোধহয়। তাহলে পুলিশ প্রশাসনের ভূমিকা ভালো আছে তদন্তে? হ্যাঁ, ভালোই তো আছে, ভালোই তো তদন্ত, জানে সবাইকে খুঁজে বার করা না, নিজের ভাই হলেও তাদের ক্ষমা নেই। আমার তো মনে হচ্ছে বাইরে তালা মারা তো, মারা তো অবশ্যই, মারলে কারা মারতে পারে, কারা মারতে সেটা বলতে পারবো না, সেটা আমরা বলতে, সেটাই তদন্ত করে বার করতে হবে আপনাদের। আমরা ভরসা পাচ্ছি, তদন্ত ভালোই করছে, আমরা যাচ্ছি, ডাক হচ্ছে, আমাদের পুছপাছ করছে, আমরা বলছি। আপনার নাম? মুমিন আনসারি। ঘর দেখলো বাবা, আমাদের ঘরও দেখলো, আমার শাশুড়ির ঘর তদন্ত করছে দেখছি, আর আমরা তাই তো যে আসামিটা খুঁজে পাক, আমরা সেটাই তো চাই। আর ওই ঘর থেকে যেগুলো পুড়ে গেছে সেগুলো নিয়ে গেলো, এতে করে থানা নিয়ে গেলো বাক্স করে, আর তদন্ত চলছে। আর বাড়িতে তালা মারা এই জন্যই তো হচ্ছে সমস্যা, আমরা সেটাই তো চাইছি যে কেউ করলে এটা মূলত তালা যারা মারার জন্য মনে হচ্ছে কেউ মেরে ফেলেছে, তাহলে তালা কি করে হলো? কারা এসেছিল তদন্ত করতে? কারা এসেছিল? অফিসার এসেছিল। তারা কি করলেন এসে? এসে সব ঘর সব তদন্ত করে দেখলো কোথায় কি আছে না আছে, জিজ্ঞেস করলো, আমি তো ঘরে সব যা আছে ওগুলো নিয়ে গেলো, ওরা ই করবে, চেক করবে, করছে কাজ ভালোই করছে। কোন আসামি পাওয়া যাবে কি দেখা যাক, কদ্দ কি করছে, আমরা তো সেটাই চাইছি যে আসামিটাকে ধরা পড়ুক, তাহলে সবাই বলবে যে না বেটারা গিয়েছিল। তাহলে প্রতিনিয়ত পুলিশের যাতায়াত খোঁজ খবর নেওয়া, তাতে কি মনে হচ্ছে না যে আপনারা আসামি খুঁজে পাবেন বলে বা পুলিশ খুঁজে পাবে বলে? এখন দেখা যাক কি হচ্ছে। আমার মা কিছুদিন আগে পুড়ে মারা গেছে, তার জন্য এসডিপিও ও এসডিও এসেছিল, আরও দুজন সত্যদাহী এসেছিল, তারা কি আমরা জানি না। আমার মা সত্যদাহ করতে সে যেন সঠিক উপায়, কী করতে এসেছিল তারা? প্রমাণের জন্য, কোনো প্রমাণপত্রের জন্য